হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আজকের রিউসুকু ব্লগ। রিউসুকু ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আমারও চলে যাচ্ছে, এভাবে মোটামুটি তোমাদের কৃপায় আছে, চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি ব্লগসটি শুরু করছি একটি উদ্দেশ্যে। আমরা এখন কি হচ্ছে, গরমের সময়, আমের সিজন, আর আশা করি আম একটা এমনই ফল, মানে আমাদের জাতীয় ফল, যেটা মানে বাঙালি প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের একটি ফল। বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে থাকে, কিন্তু কি হয় না, আম খেয়ে খেয়ে মানে একঘেয়েমি হয়ে যায়, তখন একটু বিরক্তি ভাব করে। অনেক সময় বাচ্চারাও আম খেতে পছন্দ করে না, কিন্তু বাড়িতে অনেক আম। তো সেটি কী ব্যবস্থা করে তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করবো। তো আজ আমি আম দিয়ে বানাবো হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। সেটা কীভাবে, কোন পদ্ধতি তোমার সঙ্গে, সেটাই আমি ভালো লাগছে শেয়ার করি আজকে এই ব্লগসটিতে। তো তোমরা আমার ব্লগসটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো, আর কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এখন কী হয়েছে তোমাকে ফ্যাক্টরটা বলছি। আর যেহেতু গরমের সময়, সেহেতু আইসক্রিম তো সবার খেতে ইচ্ছে করে, যেখানে কোথাও যায়, ঘুরতে যায়, বিয়েবাড়ি, মেলা বা আদার্স কোথাও, বা বাড়িতে থাকলেও ইচ্ছে করে আইসক্রিম টাইসক্রিম খেতে। তো আমি তো আম দিয়ে কেননা আইসক্রিম করা যায়, তা আম ফলটিও নষ্ট হবে না, আর আইসক্রিমও খাওয়া হবে, সব দিক থেকে হবে, আর হেলদিও। তো ভাবলাম তোমার সঙ্গে এই ব্লগসটি শেয়ার করি। আর তো তোমরা আম মানে আইসক্রিম করা কীভাবে করছেন, এগুলো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাদেরকে জানাও। আর চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য নিয়েছি 3টি আম। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। তা আমি এখানে অ্যাট ফার্স্ট প্রথমে হচ্ছে আমগুলো ছিলে নিচ্ছি, তারপর এটি আমরা পেস্ট করব। তো একটা একটা করে আমগুলো সব ছিলে নিয়েছি। এবার আমি এখানে আমগুলোকে পিস পিস করে এইভাবে কেটে নিলাম, এবং কাটার পর সেটা আমি এবার এটাকে পেস্ট করব। পেস্ট করার জন্য আমি এখানে মিক্সি ইউজ করেছি। তো আমি এখানে মিক্সিতে আমগুলো এখানে ফার্স্টে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমি অ্যাড করব মিল্ক। দেখো বন্ধুরা, কী সুন্দর ক্রিমি হয়েছে পেস্ট করার জন্য। যেরকম আইসক্রিম আমরা বাজারে কিনে খাই, ম্যাঙ্গো আইসক্রিম, সেরকমই হয়েছে। তো আমি এখানে ইউজ করেছি লিকুইড মিল্ক। আমি এখানে লিকুইড মিল্ক দেবো এবং সেটাকে ভালো করে আবার ফাটিয়ে নেব। তোমরা চাইলে এখানে প্যাকেজের যে কেনা মিল্কগুলো পাওয়া যায় সেটা ইউজ করতে পারো, বা শুকনো দুধও ইউজ করতে পারো। আর এখানে নিয়েছি আমি স্যাকারিন, আর এখানে আমি নিয়েছি সুগার ফ্রি সুইট স্যাকারিন। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। দেখো কী সুন্দর রং কালার এসেছে, একদম বাজারে কেনা ম্যাঙ্গো আইসক্রিমের মতো। তো আমি এখানে আইসক্রিমের যে স্কুপটা আছে সেখানে আমি এই ম্যাঙ্গো ক্রিমের যে এটা পেস্টটা ভরালাম, সেটা আমি ভরে নেব। দেখো বন্ধুরা, সব ভরা হয়ে গিয়েছে। এবার এখানে যে আইসক্রিমের স্টিকগুলো আছে সেগুলো একটা একটা করে লাগিয়ে নেব। সবগুলো একটা একটা করে লাগিয়ে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দিব একদিনের জন্য। মানে আমি এখন করেছি সন্ধেবেলায়, এটা আমি বার করবো পরের দিন। সকালে তো আইসক্রিম খাওয়া যাবে না, সেহেতু আমি এটা দুপুরেই বার করব। আর দুপুরে কাজ টাজ সেরে ঠান্ডা খেতে ভালো লাগে, নাহলে বিকেলে, দুপুরে হোক বা বিকেলে হোক, কোনো এক সময় বার করব। কমপ্লিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এখানে ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি এখন ফ্রিজে ভরে দিলেই হবে। তো তোমরা এখানে যদি মনে করো তো কাজু কিশমিশ এগুলোও অ্যাড করতে পারো। যেহেতু আমি ফার্স্ট টাইম এটা বানালাম, সেহেতু আমি কোনো কিছু অ্যাড করিনি, একদম সিম্পলি বানিয়েছি, একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে। আর এটি বানানো খুবই সোজা, তোমরাও বানাতে পারবে, আর খেতেও খুব সুস্বাদু টেস্টি। তো তোমরাও অবশ্যই বানাও, ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম, কাল বার করবো, দেখবো কেমন হয়েছে, কাল টেস্ট করবো, তারপর তোমাদেরকে বলবো। এই দেখো বন্ধুরা, হয়ে গেছে আমাদের আইসক্রিম রেডি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জমেছে, খুব সুন্দর হয়েছে, আর খেতেও হাজবেন্ড বলছে ভালো হয়েছে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।